বিদ্যাগীতে এসকেটিভের প্রতিষ্ঠা বার্ষিকীতে জমকালো অনুষ্ঠান ও পদক প্রদান। চতুর্থ বর্ষে পা রাখল তৃতীয় প্রজন্মের প্রযুক্তি নির্ভর জনপ্রিয় টিভি চ্যানেল এসকেটিভি নিউজ। 3 বছরের পথ চলায় বস্তুনিষ্ঠ প্রতিবেদন আর মানসম্মত অনুষ্ঠান প্রচার করে দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছে দেশের উপকূলীয় জনপদ বরগুনা বেতাগী উপজেলার প্রথম অনলাইন টিভি চ্যানেল এসকেটিভি নিউজ। মঙ্গলবার ছিল এসকেটিভির শুভ জন্মদিন। এ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে তৃতীয় বর্ষপূর্তি। সন্ধ্যা 7টায় বেতাগী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করা হয় শুভেচ্ছা বিনিময় কেক কাটা আলোচনা সভা ও এসকেটিভি পদক 2023 বিতরণ। আগত অতিথিবৃন্দ এসকেটিভির প্রধান সম্পাদক লায়ন মোহাম্মদ শামীম শিকদারকে ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ এবিএম গোলাম কবির। এসকেটিভির প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক লায়ন মোহাম্মদ শামীম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুর রহমান ফুরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুরিদ সালিহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল ইসলাম পিন্টু, বরগুনা জেলা পরিষদ সদস্য আলহাজ বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, জেলা পরিষদ সদস্য শিমু আক্তার ও বেতাগী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন। এসকেটিভির প্রধান প্রতিবেদক খায়রুল ইসলাম মুন্নার সঞ্চালনায় কেক কাটা আলোচনা আনন্দ আড্ডা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাহমিদা লস্কর, সরিষামুড়ি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমাম হাসান শিপন জমাদ্দার, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী সাবজোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক দুর্যোধন বালা, উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আরিফুর রহমান, বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুল ইসলাম চিনু, বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম বিশ্বাস, সাপ্তাহিক বিশকালের সম্পাদক আব্দুস সালাম সিদ্দিক, বিবিসিনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম হাওলাদার, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা কিরণ বালা, উপজেলা কৃষক লীগ সভাপতি ক্যাপ্টেন অব মোহাম্মদ সেলিম খান, সবুজকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম লাবলু, বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুরাদ খলিফা, হোসনাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম কাজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান বিএসসি, সুলভ বাংলাদেশের প্রোগ্রাম ব্যবস্থাপক মোহাম্মদ মমিনুল ইসলাম ও প্রধান শিক্ষক রুহুল আমিন সোহেল সহ সরকারি কর্মকর্তা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন পেশার প্রতিনিধিগণ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শিক্ষায় বীর মুক্তিযোদ্ধা এম এ মন্নান মৃধা, মরণোত্তর কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থাকে এসকেটিভি পদক 2023 প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা এম এ মন্নান মৃধা মরণোত্তর পদক গ্রহণ করেন তার জ্যেষ্ঠ পুত্র আলহাজ এবিএম গোলাম কবির। কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ 3 বছর পথ চলা শেষ করে অত্যন্ত সাফল্যের সাথে এসকেটিভি অনুসন্ধানীমূলক বিশ্লেষণ ধর্মী বিষয়ভিত্তিক ব্যতিক্রম ধর্মী বিনোদনমূলক অনুষ্ঠান ও প্রতিবেদন পরিবেশন করে আসছে, আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে।